তো বন্ধুরা এই মুহূর্তে আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে হাজিরছি ছেলে মেয়ে সকলেই এ সমস্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই বা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করলেও আপনি কিন্তু এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন তো আপনাদের প্রথমেই বলবো যদি আপনি দেশের ডিফেন্স বিভাগে কাজ করতে ইচ্ছুক হন মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে কাজ করতে ইচ্ছুক হন তবে আপনি এই ভিডিওটি দেখতে থাকুন নচেত আপনি ভিডিও স্কিপ করে যেতে পারেন এ সমস্ত নিয়োগগুলি হবে যে সমস্ত সেনানিবাস গুলি রয়েছে ভারতের যে সমস্ত সেনা রয়েছে সেই সেনা আন্ডারে এখানে ফরেস্ট গার্ড নিয়োগ হবে শিক্ষক নিয়োগ হবে ক্লার্ক নিয়োগ হবে তার জন্য কিন্তু অফিসিয়ালভাবে এই নোটিফিকেশানগুলি প্রকাশিত হয়েছে আপনাদের সামনে সমস্ত নোটিফিকেশান এক এক করে তুলে ধরবো তাই ভিডিও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন যদি আপনি ইন্টারেস্টেড হন তবেই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি দেশের ক্যান্টনমেন্ট বোর্ডের রিক্রুটমেন্ট পোর্টালে এবং এই পোর্টাল থেকে আপনি কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেগুলি আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে লেটেস্ট অ্যাডভার্টিজমেন্ট এবং তার ঠিক নিচেই দেখতে পাচ্ছেন মোড় বলে একটি জায়গা রয়েছে ছোট করে সেই মোড়ের উপরে আপনি ক্লিক করে দেবেন এবং যখন আপনি মোড়ের উপরে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন যে লেটেস্ট নোটিফিকেশনগুলি আপনার চোখের সামনে ভেসে উঠবে এবং উপরে যে লেটেস্ট নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিক্ষক নিয়োগের জন্য দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার এট ক্যান্টনমেন্ট বোর্ড এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্চমারি ক্যান্টনমেন্ট বোর্ডে এই রিক্রুটমেন্টটি হবে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে তারপরে যে রিক্রুটমেন্টটি হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স ক্যান্টনমেন্ট বোর্ড হাসপাতাল দেওলালি এখানে দেখতে পাচ্ছেন দেওলালিতে যে ক্যান্টনমেন্ট বোর্ড হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু এই রিক্রুটমেন্টগুলি হবে সেটি হচ্ছে স্টাফ নার্স দেখুন তারপরে যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি এসেছে সেটি হচ্ছে ফরেস্ট গার্ড এখানে দেখতে পাচ্ছেন যে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু এখানে আরও যে সমস্ত রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলি আছে দেখতে পাচ্ছেন যেখানে এখানে জুনিয়র ক্লার্ক এই রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলি কিন্তু আপনি এখান থেকে সরাসরি দেখতে পারবেন এবং যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেখানে আপনি কিন্তু অনলাইন থেকে আবেদন করতে পারবেন আমি যে কোনো একটি নোটিফিকেশানে ক্লিক করে নিচ্ছি যেমন প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচারের নোটিফিকেশানে যদি আপনি ক্লিক করেন স্পষ্টভাবে কিন্তু আপনি সমস্ত ডিটেলস দেখতে পারবেন যেহেতু এটি অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদের জন্য প্রথমে যে নোটিফিকেশনটি ছিল সেই নোটিফিকেশন সেহেতু এখানে অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদের জন্য বিস্তৃত তথ্য আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে যেমন অনলাইন থেকে আবেদন শুরু হয়েছে নভেম্বর মাসের এক তারিখ থেকে এবং চলবে নভেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের অনলাইন থেকে আবেদন করতে হবে তার জন্য এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট

এই ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে আবেদন করার আগে বিস্তারিত তথ্য আপনাদের জেনে নিতে হবে যেমন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার পদ রয়েছে এবং টোটাল ভ্যাকান্সি এখান থেকেই আপনি দেখে নিতে পারবেন পাশাপাশি এখানে তারপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট এবং দুই বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অথবা উচ্চ মাধ্যমিকে পঁয়তাল্লিশ পার্সেন্ট চার বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অথবা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট প্লাস বিএড অথবা গ্রাজুয়েশান বিএড তবে আপনি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স হতে হবে তিরিশ এগারো দুই হাজার কুড়ি হিসাবে আঠারো থেকে পঁচিশ বছরের ভেতরে সেটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং এইভাবে আপনি কিন্তু অনলাইন থেকে আবেদন করার আগে বিস্তৃত তথ্য এখান থেকেই দেখে নিতে পারবেন এভাবে আপনি যখন ব্যাকে যাবেন আরও যে সমস্ত নোটিফিকেশানগুলি রয়েছে পরপর সমস্ত নোটিফিকেশান দেখতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে বিস্তারিত তথ্য আপনি এক নজরে জেনে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ গুছিয়ে লেখা রয়েছে তাই সেখান থেকে গিয়ে আপনি বিস্তারিত দেখুন এবং অনলাইন থেকে আবেদন করুন এই রিক্রুটমেন্টের ওয়েবসাইট থেকেই তো এই ভিডিওটি যদি আপনাদের সামনে শেয়ার করার জন্য এতটুকু হেল্পফুল বলে মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করে সকল বন্ধু বান্ধবের সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাদের এরকম এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে এবং যারা ডিফেন্স বিভাগে চাকরি করতে ইচ্ছুক তারা যাতে অবশ্যই আবেদন করতে পারে এই ক্যান্টনমেন্ট বোর্ড রিক্রুটমেন্টের এই নোটিফিকেশনগুলি দেখে ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবেন ধন্যবাদ